মার্জুরা এখন সবুজের বুক চিরে হলুদ রঙের সরিষা ফুলের সমারোহ। সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকায় আবাদ হয়েছে এই সরিষার। সরিষার জমিতে বক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন এখানকার মৌচাষীরা। বিভিন্ন এলাকা থেকে 109 জন মৌচাষী প্রায় 10,000-এর বেশি মৌবক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন। ফলে সরিষা চাষের পাশাপাশি মধু সংগ্রহ করতে পেরে খুশি এখানকার কৃষকরাও। আগে যে পরিমাণ সরিষা হতো তার থেকে 20-25% সরিষা বৃদ্ধি হচ্ছে। এখানে মৌবক্স আসার কারণে পরাগায়নের বেশি হচ্ছে এবং আশা করতেছি ফলন আগের চেয়েও বৃদ্ধি পাবে। মৌচাক বসানোর ফলে সরিষার উৎপাদনও অনেক বৃদ্ধি পাচ্ছে, যাতে করে কৃষকেরাও খুশি আবার মৌচাষীরাও খুশি। মধুর গুণগত মান বজায় রেখে তা দেশের বাইরে রপ্তানি করার জন্য সাতক্ষীরায় মধু প্রসেসিং প্ল্যান্ট স্থাপনের দাবি কৃষকদের। সাতক্ষীরার সরিষা ফুলের মধু একটা ব্র্যান্ড হিসাবে দেশের বিভিন্ন স্থানে এটা বিক্রি হবে এবং আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে আমরা চেষ্টা করছি, অদূর ভবিষ্যতে হয়তো এটা বিদেশেও আপনার রপ্তানি করতে সক্ষম হব। সরিষা চাষে উদ্বুদ্ধ এবং উৎপাদন বাড়াতে কৃষকদের সার এবং বীজ সহায়তার পাশাপাশি মধু উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানালেন কৃষি বিভাগ। প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে ফসল সরিষার আবাদ বৃদ্ধি করেছি, এতে কৃষকরা অধিক লাভবান হবে এই আশা আমরা ব্যক্ত করি। বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি সরিষা এবং মধু একসাথে চাষ করায় এর ফলন অতিরিক্ত 20% বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। 3 মাসের সরিষা ফসলের সাথে আমরা যদি মধু উৎপাদন করতে পারি তাহলে মধু সরিষা পাবো এবং মধুর কারণে মৌমাছির কারণে আমাদের সরিষার ফলন 10-20% বেড়ে যাবে। সাতক্ষীরায় বিগত বছর সরিষা আবাদ হয়েছিল 14,030 হেক্টর জমিতে, যা এবার বেড়ে দাঁড়িয়েছে 19,025 হেক্টর জমিতে। আর মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 75 মেট্রিক টন। নুসরাত শারমিন, মাইটিভি।